আবার এলাম আপনাদের সামনে। আজকে পেট ফাঁপা, পেটে গ্যাস, ঠিকমতো মল নিষ্কাশন হচ্ছে না, যাবতীয় পেটের ভিতরে কিন্তু গন্ডগোল। এই গন্ডগোলতে পাগল হয়ে যাচ্ছে মানুষ, ঠিকমতো মল নিষ্কাশন হয় না, কোষ্ঠবদ্ধতা আছে। সেই কোষ্ঠবদ্ধ যাতে না থাকে সেই জন্য এই আসনটি করে দেখাবো কিভাবে করতে হয়। এবং এই আসনটির নাম হচ্ছে যোগ মুদ্রা। সকালবেলা উষ্ণ গরম পানি খেয়ে নিতে হবে, খেয়ে নিয়ে এই মুদ্রাটা করতে হয়। পাঁচবার, সাতবার, আটবার, দশবার করে করবেন। প্রথম নিঃশ্বাস ত্যাগ করে পাঁচ সেকেন্ড মতো করে করেন। পাঁচ সেকেন্ড, দশ সেকেন্ড করে দম আটকানো যায়, দম আটকে রেখে করতে হয় এই আসনটি। এর নাম হচ্ছে যোগ মুদ্রা। এবং যাদের মল নাড়ির গর্জে দাঁতে মল নিষ্কাশন ঠিক মতো হয় না, ডিসব্যালেন্স হয়ে গেছে, ঠিক মতো মল বের হয় না, নির্গত হচ্ছে না, তাদের এটা মল নাড়িটাকে, দাঁতটাকে ঠিক করে দেয়। এত উপকারিতা এই যোগ মুদ্রা। এটা এই পদ্মাসনে বসেই করতে হয়। বাম হাত দিয়ে ডান হাতের কবজিটা পিছনে ধরতে হয়, এটা করার নিয়ম। প্রথমে সামনের দিকে দেখাচ্ছি, পরে পাশের দিকে দেখাবো। এই ধরলাম, নিঃশ্বাসটাকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে কপালটা মাটিতে লাগানো। নিঃশ্বাসটা টেনে নিলাম, আবার দেখাচ্ছি। প্রথমে শ্বাসটাকে ত্যাগ করে নিতে হবে, দিয়ে দমটাকে আটকাতে হবে, কপালটা মাটিতে ছোঁয়াতে হবে, আর বাঁ হাত দিয়ে ডান হাতে কবজি ধরতে হবে, চেপে পিছের দিকে, বুকটা টান টান, নিঃশ্বাসটাকে ত্যাগ করবো। এবার পাশে দেখাচ্ছি, শেষ করছি, ভালো থাকবেন।